চাঁদ দেখা গেছে কাল থেকে শুরু রোজা, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হবে রোজার আনুষ্ঠানিকতা। আগামী একজন শনিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে, এজন্য মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে এটা অনেকটা নিশ্চিত ছিল। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর সহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন জেলা অফিসের উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।